বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে পরিবহন ধর্মঘট চলছে ইতিমধ্যেই আপনারা জানেন যে ডিজেলের এবং কেরোসিনের মূল্য প্রতিবাদে এবং এই পরিবহন ধর্মঘটের ভোগান্তির ছাড়াও যেটি বড় এই মূল্যবৃদ্ধির আগেই ঘটেছে সেটি হচ্ছে যে নিত্য প্রয়োজনের মধ্যে দ্রব্যের মূল্যবৃদ্ধি বাংলাদেশে খুব দ্রুত গতিতে বাড়ছিল গত কিছুদিন ধরে এবং এই কেরোসিন এবং ডিজেলের মূল্যবৃদ্ধি সেটিকে আরও বাড়িয়ে তুলবে কোভিড পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে রাজনীতির হাও খানিকটা গরম হতে শুরু করেছে আমরা কম বেশি জানি আগামী নির্বাচনকে সামনে রেখে এবং সেই নির্বাচন এখন থেকে দু বছর পরে কিন্তু নির্বাচন নিয়েও বিতর্ক চলছে কার অধীনে নির্বাচন হবে কেমন নির্বাচন আমরা চাই নির্বাচন কমিশন কীভাবে গঠিত গঠিত হবে সেই সব নিয়েও রাজনীতিতে বিতর্ক আছে এরই মধ্যে বাংলাদেশের ঘটনা প্রভাব পর্যবেক্ষণ করলে আমরা দেখি যে মাঝে মাঝে হঠাৎ করে নতুন নতুন ইস্যু সামনে আসে এবং হঠাৎ করে সেটি মিলিয়ে যায় সাম্প্রতিককালে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করেও সেরকম ঘটনা হয়েছে সারা দেশে না হলেও দেশের বেশ কিছু প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ হয়েছে মন্দিরে আক্রমণ হয়েছে অর্থাৎ এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ আমরা তৈরি করেছিলাম সেই উদাহরণে খানিকটা কালিমা লেপন করা হয়েছে হতাহতের ঘটনা ঘটেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন মারা গেছেন এইসব ঘটনায় মুসলিম সম্প্রদায়ের মানুষও মারা গেছেন ঘটনা নিয়ে অনেক রকমের কথা হয়েছে দেশের দেশের বাইরে নানা জায়গায় নানা রকমের প্রতিবাদ হয়েছে এবং সেই প্রতিবাদ খানিকটা বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে আমরা আমাদের প্রতিবেশী দেশে এটি নিয়ে যথেষ্ট পরিমাণে খুব বিক্ষোভ দেখেছি প্রতিবেশী দেশের গণমাধ্যমকে অনেক বেশি সরব দেখেছি অনেকে বলেছেন যে এটি সেখানে একটা রাজনীতির অর্থাৎ যে পশ্চিমবঙ্গের কয়েকটি নির্বাচন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে তারা মাঠটাকে গরম করবার চেষ্টা করেছে এবং বাংলাদেশের ঘটনার পেছনে তাদের সংযোগ থাকলেও থাকতে পারে বাংলাদেশ অবশ্য বিএনপির জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে আওয়ামী লীগ বিএনপিকে দায়ী করেছে কেউ কেউ প্রতিবেশী দেশকেও দেশে থেকেও ইঙ্গিত করেছেন কিন্তু বিজেপির ফলাফল দেখা গেছে যে আসলে খুব ভালো হয়নি বরং যে আসনগুলো তাদের হাতে ছিল সেগুলো তারা হারিয়েছেন এবং চারটে আসনে নির্বাচনের মধ্যে তিনটেতেই তারা জামানত তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে সব মিলিয়ে বাংলাদেশ এই যে একটা প্রশ্নের মুখে বা অনেকের চোখে বাংলাদেশকে যে সন্দেহ সম্মুখে ফেলে দেওয়া হলো সেখান থেকে বাংলাদেশ কীভাবে ঘুরে দাঁড়াবে সেটিও একটি প্রশ্ন অনেকের মধ্যে আছে এবং এর সঙ্গে আগামী নির্বাচনের কোনো সংযোগ আছে কি না সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলবার জন্য দুজন রাজনীতি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক স্বাগত আপনাদের দুইজনকে তৃতীয় মাত্রায় প্রফেসর আব্দুল মান্নান আমরা তো সবসময় রাজনীতি নিয়ে ক্ষমতায় থাকা ক্ষমতায় যাওয়ার ইস্য নিয়ে আলোচনা করে জনগণের ইস্যু নিয়ে আজকের আলোচনাটা শুরু করি যেটি নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো খুব একটা কথাবার্তা বলেন না সরকারি দলের তো বলতেই অনেকটা বারণ বিরোধী দল তো জানি না তারা কেন বলে না বলতে পারে না অনেকদিন ধরেই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের জীবনে এক ধরনের অতিষ্ঠ করে ফেলেছে অনেকেই মনে করেন এবং সেই সংখ্যা আরও বাড়িয়ে তুললো ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি এতে এতে করে ইতিমধ্যেই পরিবহন ভাড়া বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে অন্যান্য খাতের উপরও তার একটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে সো আমরা জানি যে এই তেল ডিজেলের মূল্য বাংলাদেশে যেখানে চরম অস্বস্তি প্রতিবেশী ভারতে সেখানে চরম স্বস্তি রয়েছে মানে কমিয়েছে হ্যাঁ তারা কমিয়েছে আমরা বাড়িয়েছি সো একটু এবং অনেকেই প্রশ্ন করছেন যে গত সাত বছরে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশ এই খাত থেকে আয় করেছে লাভ করেছে সেখানে এই এই মুহূর্তে এই সামান্য ঝুঁকিটা কেন বাংলাদেশ নিতে পারলো না নিল না সেটি অনেকের মধ্যে প্রশ্ন আপনাকে অনেক ধন্যবাদ আমি মেহেরপুর মুজিমনগরবাসীর পক্ষ থেকে ইব্রাহিম ভাই এবং আপনাকে এবং যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি আপনি যে ভূমিকা দিলেন সেই ভূমিকা তর্ক ছলেও আপনাকে মেলাইন করা যাচ্ছে না কারণ জিনিসপত্রের দাম কাঁচামরিচের দাম আলুর দাম আলুর দাম কখনো এরকম হয়নি যদি একটু কমেছে এই যে বাড়ছে এটার তো শুধু আওয়ামী লীগের কষ্ট হচ্ছে না মানে বিএনপির কষ্ট হচ্ছে না বা কল্যাণ পার্টির কষ্ট হচ্ছে না এটা আমাদের ছাড়া কষ্ট হচ্ছে না এটা বোধহয় এইভাবে হলে হয়নি যেমন কেরোসিন ডিজেল ইত্যাদি পনেরো টাকা বাড়ানো হয়েছে এই শুনলে পনেরো শুনলেই লজ্জা লাগে আমার আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে মানে কোনো সুরিদ কোনো মিত্র যখন জিজ্ঞাসা করে তখন আমি বলি যে এটার উত্তর দেবার মতো উত্তর আমার কাছে নেই কারণ প্রত্যেকটা জিনিসের একটা সামঞ্জস্যতা থাকতে হয় আপনি আমাকে কতটা টানতে পারেন আমাকে কতটা নিতে পারেন তারও একটা লিমিটেশন থাকে তো সেই জন্য এখানে গভর্নমেন্টের লোকেরা এবং আমরা আমরা যারা রাজনৈতিক কর্মী আমি একজন আওয়ামী কর্মী আমার অন্য লোকের মতো আমারও মনে হয় যে আমলা নির্ভর হওয়াতেই এই সমস্তগুলো বিশেষভাবে বেড়ে যাচ্ছে কারণ মেহেরপুরে যে সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যান সার্কিট হাউসে বসেন কখনও যান সার্কিট হাউসে বসেন ফুল নেন এবং ফল নিয়ে ফুল নেন এবং ফল নিয়ে ঢাকায় ঢাকায় ফিরে আসেন ফুল তো আনতে আনতে বাসি হয়ে যাবে এটা আপনার খুব শোভন আমার মনে হচ্ছে না উনি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা হয়তো টেস্ট কেস হিসাবে এটাকে দিয়েছিলেন বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে হাফ প্যান্ট পরে অফিসারদেরকেও মাঠে নামতে হবে কৃষিকাজ করতে হবে যে সবুজ বিপ্লবের যখন ডাক দিলেন তখন হাফ প্যান্ট পরার কথাটা উনি বলেছিলেন এবং এগুলো ওনার যে ক্ষতি ওনার জীবন জীবন যে শেষ করে দিল এগুলো এগুলো তার মধ্যে অন্যতম কিন্তু উনি সেটাকে পরোয়া করেননি এবং উনি এই দেশের মানুষকে সেই তার মানুষকে এই দেশের মানুষ তো বলবো না তার মানুষকে তিনি সেভাবে রাখার চেষ্টা করে করেছেন ভীষণভাবে আমরা শেখ হাসিনার খুব খ্যাতি হয়েছে বিশ্বের সভা বিশ্ব সভায় বা বিশ্ব দরবারে রাজনীতি রাজনীতিক হিসাবে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর একটা সুখ্যাতি হয়েছে যে তিনি করোনা থেকে আরম্ভ করে নানান কিছুকে তিনি যথারীতি হ্যান্ডেল করতে পারছেন এবং কন্টিনিউয়াসলি তিনি এতদিন ক্ষমতায় আছেন তো এগুলো সবই ঠিক আছে এটা আমার ভালো লাগে কারণ আমি একজন কর্মী সেটা আমার ভালো লাগে কিন্তু মানুষকে একটু স্বস্তি দিয়ে যদি এটাকে করা যায় তো আমি আমি প্রফেসর মান্নান আমি 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 শিওর যে যে কথা বললেন সৎভাবে আপনার দলের লোকজন কথা বললে হয়তো আপনার লাইনি কথা বলবেন সৎভাবে আমি এবং আমি সেওর অনেকেই কথা বলবেন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা পুরনো রাজনৈতিক দল বাংলাদেশের সবচাইতে পুরোনো রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং যারা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি সময় ক্ষমতায় আছে ছিল এবং যারা সবচেয়ে বেশি সময় টানা ক্ষমতায় থাকার রেকর্ড ধারণ করেছে তাদের কেন তাদের কেন আমলা নির্ভর হতে হচ্ছে মানে তারা কেন রাজনীতিবিদদের ছাপিয়ে তাদের শাসনামলে আমলারা সামনে চলে এসছেন এত বেশি আমলা ছাড়া দেশ চলবে না আমলা ছাড়া দেশ চলবে না কিন্তু তারাই এখন রাজনীতি প্রশাসন সবকিছুই তারা নিয়ন্ত্রণ করছেন এটা আমার একটা ব্যক্তিগত মত সেই মতটা হচ্ছে যে উপর লেভেল থেকে মনে করা হয় যে আমরা মূর্খ আমরা লেখাপড়া জানি না যারা আওয়ামী লীগ করে যেমন সময় কথা ছিল কথা ছিল যে ছাত্র ইউনিয়নের ছেলেরা ছাত্র লীগের ছেলেদের চেয়ে বেশি মেরিটোরিয়াস তারা বেশি জানে তারা বেশি করে এবং আমাদেরকে ঠাট্টাও করত। তো এখানেও সেরকম একটা ভাব হয়ে গেছে যে ওরা জানেন আমরা জানি না কিন্তু ইব্রাহিম সাহেবের মতো লোক স্বাধীনতা যুদ্ধে তার সংগ্রামের জন্য তিনি সম্মানিত হয়েছেন রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছেন এখন ওনাকে যদি আমি আন্ডারিস্টিমেট করি ওনাকে যদি আমি মেহেরপুরে দায়িত্ব দিয়ে দিই যে আপনি মেহেরপুরটাকে ঠিক করেন তো উনি তো ওনার যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিন দিয়ে তো উনি মেহেরপুরকে ঠিক করবার চেষ্টা করবেন কিন্তু আমাদের মধ্যে হচ্ছে কি যে ইব্রাহিম সাহেব ঠিক আছে কিন্তু একটা জয়েন্ট সেক্রেটারি হলে তার গাড়ি থাকে তার বাড়ি থাকে তার পয়সা হয় তার নানান রকম এখন একজন ডিসি একজন জয়েন্ট সেক্রেটারিকে দেখলে যতবার স্যার বলে যতবার এ করে এখন ইব্রাহিম ভাই গেলে ততবার স্যার বলবেন না যদি ওনাকে ওই র্যাঙ্কটা না দেওয়া হয় এই র্যাঙ্কে যদি উনি যান এই সমস্ত কারণেই একটা টেস্ট কেস হিসাবে বোধহয় উনি করেছেন কিন্তু এটা বোধহয় কার্যকরী হলো না এটা ঠিক লাইনে আপনার লাইনে উঠাতে পারলেন না বলে আমার মনে হচ্ছে কারণ আপনি যে কথা বলেছেন যে আমার দলকে নিয়ে আমার কথা বল বলা বলবো নিশ্চয়ই বলবো কিন্তু সত্য তো কিছু আমাকে বলতে হবে নাহলে পরে আমি তো কর্মী হিসাবে আমি তো সেই কথাই শিখেছি যে সকলকে নিয়ে ওই যে মোদী সাহেব বলেন সবকা সাথ সবকা বিকাশ কথাটা পারেননি উনি কিন্তু কথাটা কিন্তু খুব ভালো সবাইকে নিয়ে সবারই কল্যাণ করার কথাটা মিস্টার জেনারেল একটু আপনার কাছ থেকে শুনতে চাই এক হচ্ছে যে প্রাইস হাইক এবং এই যে খুব ভালো বলেছি কিন্তু আপনার জন্য মুজিবনগরের কথা বলেছি জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সেই সঙ্গে জ্বালানি তেলের মূল্য এবং সেই সঙ্গে যেটি প্রফেসর মান্নানের সঙ্গে আমি শেষ প্রান্তে আলোচনা করলাম যে বাংলাদেশের রাজনীতিতে এখন বিশেষ করে আওয়ামী লীগ শাসনমূলক যেটি হচ্ছে যে বুড়োক্লেসি অনেক আপার হ্যান্ড পাচ্ছে পলিটিশিয়ানরা ধীরে ধীরে আসলে এমনিতেই আমরা সাধারণভাবে বলি অনেকেই বলেন যে বিএনপি এখন শেষ হয়ে গেছে অন্য অপোজিশান নাই তাদের কোনো স্পেস নাই ভয়েস নেই তারা নিজেরাও নিজেদের দুর্বলতা কিন্তু অনেকেই বলেন যে আওয়ামী লীগও আসলে রাজনৈতিক দল হিসেবে ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যাচ্ছে এটি শুনতে খারাপ লাগবে অনেকে হয়তো আটকে উঠবেন বা অনেকে হয়তো জোরে প্রতিবাদ করবেন কিন্তু বাস্তবতা এটি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আসলে করবার তেমন কোনো কিছু এখন দেখা যাচ্ছে না জিল্লিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই সাতই নভেম্বর তারিখে আমাকে দাওয়াত দিয়েছেন গত মাসের এক তারিখও এসেছিলাম আপনাদের সৌজন্যে তৃতীয় মাত্রাকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন দেশবাসী যে যেখানেই থাকুন আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং বিসমিল্লা রহমান রহিম বলে আমার বক্তব্য শুরু করি খাস করে আমি সম্মান জানাচ্ছি আমার বয়সে জ্যৈষ্ঠ জ্ঞানে জ্যৈষ্ঠ রাজনীতিতে জ্যৈষ্ঠ সম্মানিত ভাই মান্নান তিনি মেহেরপুর কুষ্টিয়ার মুজিবনগরের আমাদের মুক্তিযুদ্ধের রাজধানীর ব্যক্তি আর আমার বাড়ি হাটাঝারি জেলা চট্টগ্রাম তো আমি হাটহাজারি জনগণের পক্ষ থেকে ওনাকে অনুসরণ করি এবং চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে

একটা হা একটু হালকা একটা ছোট্ট কথা বলি আপনি একটা কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো এই যে দ্রব্যমূল্য এটা ওটা নিয়ে যতটুকু আশা করা যায় ততটুকু না আমি হালকা মেজাজে আপনার সামনে প্লেস করছি একটি দলের কর্মী হিসাবে যে বাংলাদেশ কল্যাণ পার্টিতে একটা প্রতিযোগিতা আছে চট্টগ্রাম বেশি সংগঠিত আর শক্তিশালী না ঢাকা বেশি সংগঠিত শক্তিশালী আমার বাড়ি চট্টগ্রাম দেখে ওরা বলে আমরা তো আপনার হোক বেস। তো চট্টগ্রামে ছয় তারিখের পূর্ব দেশেও পূর্বক্ষণেও বিবৃতি আছে বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত মোহাম্মদ ইলিয়াস অ্যাডভোকেট রাজা নূর মোস্তফা রাজা নূর তারা বিবৃতি দিয়েছে কিন্তু ঢাকাতে আমার বিবৃতিটা বেরোয় নেই তো এই জন্য বললাম রাজনীতিবিদ সব রাজনীতিবিদ অ্যাকচুয়ালি ঘুমিয়ে নাই তৃণমূলের কর্মীরা জাগ্রত তারা সমস্যাগুলো জানে আমি একটা এক্সাম্পলই দিলাম আপনাকে যে আমি চেয়ারম্যান আমার বিবৃতিটা বেরোয় নেই পেপারে কিন্তু বাংলাদেশ কল্যাণ পার্টির লিয়াস এবং অ্যাডভোকেট মোস্তফা নূরের বিবৃতি চট্টগ্রামের পূর্বকোণে গতকালকে বেরিয়েছে এবং তারা ওখানে মানববন্ধন করতে চেয়েছে পারেনি তো আমি পেনশনার এ মাসে আমার পেনশনের চেয়ে একুশ হাজার টাকা তো পেনশনের টাকা দিয়ে আমি চলতে পারি না যেহেতু এক একটা প্লট ছিল তার বাড়ি ভাড়ার উপরে আমাকে চলতে হয় গত দুই বছর ডেভেলপার বাড়ি ভাড়া দিচ্ছে ভবিষ্যৎ আল্লাহ রব্বুল আলমিন জামেন এই মহাকালীর বাইরে আমার আর কোনো সম্পদ নাই আমার স্ত্রীরও নাই তার পৈতৃক সম্পত্তি ছাড়া আমরা আল্লাহর কাছে সুক্রিয়া করি কিন্তু আমাদেরকে তো আল্লাহ রাজার হাল রেখেছে বাংলাদেশের এই তুলনায় সাধারণ মানুষ আমার বাড়ির দারোয়ান আমার গাড়ির ড্রাইভার আমার বাসার সামনে যে দোকানদার আমাদের ডিএইচএস মহাকালীতে যে রিক্সা চালা রিক্সাওয়ালা তাদের সঙ্গে দৈনন্দিন ভিত্তিতে কথা আপনি শুনলে হাসবেন আমি মাঝে মধ্যে সাভার হেমায়েতপুরে কাজে গেলে ওখান থেকে বাজার করে আনি কেন যে ওটা ঢাকার থেকে ওই একই বাজারে আমি অল টোটাল একটা বাজারে তিনশো চারশো টাকা বাঁচাতে পারি কিন্তু সবাই তার এই করার জন্য সবার যাচ্ছে না আমি কাজে যাই বলে কাজটা করি এর কারণ হচ্ছে আমাদের এখানে এটার কোনো মনিটরিং নাই মধ্যস্বত্বভোগী ভোগী জিনিস নামক যে একটা শব্দ আছে এটাকে আমরা দূর করতে পারি নাই আপনার এখানেই সাত আট বছর আগে আমি বলেছিলাম কুমিল্লা মহানগরের থেকে একটা ট্রাকে করে যে লাল শাক বা পালং শাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সে ঢাকা মহানগরে পর্যন্ত আসতে তার কতটা চাঁদা দিতে হয় তার ট্রাক ভাড়া কত ইত্যাদি বা সাভার থেকে যদি আসে তার কত দিতে হয় এই চাঁদা কিন্তু এই দামের মধ্যে একটা অংশ এখন চাঁদা কারা খায় চাঁদা কারা নিচ্ছে সবাই বলে পুলিশ চাঁদা নেয় নো পুলিশ ইজ অনলি ওয়ান অফ দেম স্থানীয় রাজনৈতিক নেতৃবর্গ স্থানীয় মাস্তান সবাই পথে পথে চাঁদা নিচ্ছে এমনকি শ্রমিক সংগঠনগুলি যারা ট্রান্সপোর্টে আছে মালিক পক্ষ সবাই চাঁদা নিচ্ছে বিভিন্ন নিয়মে অর্থাৎ এটা কি চাঁদাবাজির দেশ হয়ে গেল কিন্তু এটি একটা বিরাট প্রশ্ন পার্বত্য চট্টগ্রামে চাকরি সুবাদে আমি জানি যে সেখানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা শান্তি বাহিনী বা বর্তমানে যারা আছে ইউপিডিএফ তারা চাঁদাবাজি করে কিন্তু বাংলাদেশের এমন কোন গ্রাম এমন কোন জনপদ নাই যেখানে চাঁদাবাজি বিভিন্ন নামে বিভিন্ন নিয়মে হচ্ছে না তো এটা একটা কারণ আমরা প্রতিবাদ জানাই আপনার এই অংশ থেকে প্রতিবাদ জানাই এবং আপনাকে আল্লাহ রব আলম দয়া করুন মানুষ আপনাকে দোয়া করবে যে আপনি প্রশ্ন তুলেছেন কারণ এমন একটা সময় আমরা পার করছি ভীতিজনক যে এর কথা বললে মনে হবে যিনি সরকার বিরুদ্ধে কথা বলছেন অ্যাকচুয়ালি তো সরকার হাজ ফেইল বাণিজ্যমন্ত্রী মহোদয় একবার এখন থেকে দশ দিন বারো দিন বা বিশ দিন আগে একটা উক্তি করেছেন যে আমি মাঝে মধ্যে ভুলে যাই আমি কি মন্ত্রী না আমি ব্যবসায়ী ডোন্ট হ্যাভ এ ডেডিকেটেড মিনিস্টার ইউনাইটেড হ্যাভ এ ডেডিকেটেড বিজনেসম্যান এখন আপনি যদি ডেডিকেটেড মানুষকে না রাখেন এক লাখই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এত কিছু হিসাব রাখা সম্ভব সম্ভব নয় নাম্বার ওয়ান এই জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে জ্বালানি মূল্য বৃদ্ধির জন্য বর্তমান সরকার ওতপ্রোতভাবে দায়ী এর কারণ যে পরিমাণ দুর্নীতি বিভিন্ন জায়গায় হয়েছে টাকার ঘাটতি চলছে দেশে কেউ যেন মনে করে না যে অনলি ওয়াইজ পিপল আর সিটিং ইন দি গভর্নমেন্ট দেয়ার আর মোর নিউজ দেন আর রিপোর্ট ইন দি নিউজ পেপার এটা ইংরেজি প্রবাদ বাক্য ঠিক তেমনি দেয়ার আর মোর ওয়াইজ পিপল ইন দি সোসাইটি দেন আর ইন দি গভর্নমেন্ট কিন্তু তাদের মুখ বন্ধ তারা বলতে পারে না জ্বালানি আপনি কি পত্রিকার রিপোর্ট পড়েন নাই কত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশের বসায় বসায় দিতে হইতেছে গচ্চা কারণ এখন থেকে বারো বছর চোদ্দ বছর আগে যখন আপনি প্রকল্পগুলো শুরু করেছিলেন তখনকার মূল্যায়ন তখনকার এস্টিমেট তখন যে নীতিগুলো নিয়েছিলেন সেগুলো এখন ভুল প্রমাণিত হচ্ছে চট্টগ্রামে ফ্লাইওভারে ফাটল ধরতে দেখেন না পয়েন্ট কামানোর জন্য রাজনৈতিকভাবে রাজনৈতিক কি বলো সুনাম অর্জনের জন্য যেমনে পারে তেমনি করে একটা র্যাম্প বানাই গেছে একই বদলাটা যেখানে মানুষ মারা গেছিলো ওইখানেই আবার ফাটল দেখা দিছে বাঁশ দিয়ে বিল্ডিংয়ের ছাদ দেয় বাঁশ দিয়ে বিল্ডিং ব্রিজ করে সাঁ করে কালভার্ট করে এগুলো কেন বিকজ দিয়ে দিচ্ছে ওভারঅল পুরা বাংলাদেশটা ছেয়ে গেছে একটা দুর্নীতির আবহে সেজন্যেই এ প্রতিবাদ মানুষ করছে না কারণ সাধারণ শাক বিক্রেতা সবজি বিক্রেতা চিনি বিক্রেতা মুরগি বিক্রেতা তারা কি করবে এরপরে আপনি জ্বালানির কথা তুলেছেন মানুষের যাতায়াতের উপরে যখন আপনি হাত দেন মানুষের বেঁচে থাকার উপরে যখন হাত দেন তখন মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এই যে জ্বালানি আপনি আমদানি করতেছেন এখন থেকে তিন বছর আগে কি জ্বালানি আন্তর্জাতিকভাবে মূল্য কমে নাই কত পার্সেন্ট কমেছিল আর আমরা কত পার্সেন্ট কমাইছি তাহলে সেখানে বিরাট সাশ্রয় হয়েছে বাংলাদেশ সরকার সেটাকে আমলে নিলেন না এই দায়টা ওনারা চাপাই দিলেন কার উপর জনগণের উপরে এখন ক্যারাসিনের দাম বেড়ে যাওয়া মানে গরিবের হারিকেনের দাম কুপির দাম বেড়ে যাওয়া এখন কেউ না কেউ যদি বলে এখন থেকে চোদ্দ বছর আগে একজন বলছিল যে আপনারা ভাত না খায় আলু খান রিপোর্ট একটা হলো রিপোর্টেডলি কিছুদিন আগে নাকি কেউ বলেছেন যে বাঙালি বেশি ভাত খাচ্ছে দেখে চাউলের দাম বেড়ে গেছে রিপোর্টেডলি আই ডোন্ট নো এখন যদি আবার কেউ বলে ঘরে ঘরে তো বিদ্যুৎ দিচ্ছে আর কুপি বাড়তি জ্বালাবে কেন ক্যারাসিনের তা তো ডিমান্ড নাই আই ডোন্ট নো এটা হতেও পারে তো ভাইয়ের সঙ্গে কণ্ঠ মিলে একটা কথা বলতে চাই হয়তো একটু অ্যাড হবে যে এই দেশটা সাডেনলি প্রধানমন্ত্রী নির্ভর হয়ে গেছে বাকিরা সব যার যার গুছাতে ব্যস্ত এবং প্রধানমন্ত্রী যতই বলুন কেন উনি আমলা নির্ভর হয়েছেন এটার উত্তর উনি সবচেয়ে ভালো দিতে পারবেন কিন্তু আমার মনে হয় আমলাতন্ত্রের একটা বড় অংশ দুর্নীতি নিয়ে নিমজ্জিত অদক্ষতায় নিমজ্জিত এবং যেহেতু নমিনেশনগুলো পার্লামেন্টে দেওয়া হয়েছে সবাই তার আর প্রফেসর মান্নান না সবাই তো মুজিবনগরের না সবাই মেজর জানাল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম না আপনি মেহরবানি করে খোঁজ দেবেন কাদেরকে দেওয়া হয়েছে মনোনয়ন বাণিজ্য হয়েছে কিনা এখন যদি আপনার একমাত্র ক্রাইটেরিয়া হয় যে আপনি দলের প্রতি কতটুকু লয়াল তাহলে আপনি জন্য দেশকে আগে দিয়ে নিতে পারবেন না যতটুকু চান এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতটা ততটুকু শক্তিশালী হবে না আপনাকে একটা কম্প্রোমাইজ করতে হবে দলের প্রতি আনুগত্য দক্ষতা এবং সততা এই তিন জিনিস মিলিয়ে আপনি যদি নেতৃত্ব নির্বাচন করতে পারতেন তাহলে আমার মনে হয় তিনি এই সিদ্ধান্ত নিতেন না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমদানির্ভরতার আমি তার প্রতিবাদ জানাই এবং আমি মনে করি ওনার যতটুকু রাজনৈতিক ক্ষতি হয়েছে বাংলাদেশের প্রশাসনের যতটুকু ক্ষতি হয়েছে এটা আর বাড়বে এবং সময় থাকতে উনি এই সিদ্ধান্তটাকে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি এখন পার্লামেন্টে কতটুকু সময় ব্যয় হয় জনগণের বিষয় নিয়ে অন্তত আপনার এখানে তো দশ মিনিট উনি বললেন নয় মিনিট আমি বলছি নয় মিনিট পার্লামেন্টে কয় মিনিট আপনার প্রতিবাদ এটা নিয়ে আলোচনা হবে এটা নিয়ে আলোচনা হবে না কারণ কে এই আলোচনা করে নিজেদের গড্ডান দিবে তরাবাড়ির তলে হু ইজন এই যে একটা প্রশ্ন এমন ভয়াবহ পরিবেশে আমরা কেন আসলাম এই প্রশ্নটা আপনি মেহরবানি করে আজকে তোলেন কালকে তোলেন পরশু তোলেন এর থেকে আমরা কেমনে বেরোতে পারি আমার আবেদন উন্নয়ন দেশের মানুষ যত কিছুই বলুক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে ওনার মতো আমিও ধন্যবাদ জানাবো আমরা খুশি হবো এগ্রিড উনি খুশি হচ্ছেন দলের একজন কর্মী হিসাবে আমিও খুশি হচ্ছি একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের নাগরিক হিসাবে এই যে দলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে আপনি চার আঙ্গুল যদি উপরে যান আপনার সুনাম আগায় যায় চারকে চার দিয়ে পূরণ করলে ষোলো ষোলো আঙুল আপনি নিচে নেমে যান কুমিল্লার রাইটিং দিয়ে উত্তরবঙ্গের রাইটিং দিয়ে চট্টগ্রামের রাইটিং দিয়ে নারীকে গুম করে ধর্ষণ করে আপনি কিন্তু পিছায় চলে যাচ্ছেন আপনার সাংবাদিক সেক্রেটারিয়েটে হেনস্থা হয় সেই সাংবাদিক পৃথিবী স্বীকার করে যে পুরস্কার পাবেন এটা এই যে ব্যালেন্সটা নাই আর আপনার নিকট আমার আবেদন এই কারণটার জন্য আপনি মেহরবানি করে বলবেন না আমি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান কিন্তু তার আগে তো আমি একজন বাংলাদেশি নাগরিক আমি একজন মুসলমান আমি বাঙালি আমি একজন মুক্তিযোদ্ধা সম্মানিত ভাই মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা তার আমাদের মুক্তিযোদ্ধাটাকে ধরে রাখতে হলে ভালো মানুষগুলোকে আপনার রাজনীতিতে আসার পথ খোলা রাখতে হবে আমি সেই আহ্বান আপনাকে এখানে আগেও জানিয়েছি আজও জানাচ্ছি আপনি বোধ ভাইয়ের দিকে যাবেন এই জন্য ইশারা দিচ্ছি থ্যাংক ইউ সালাম আলাইকুম আমি বলবো জি জি আমি পঞ্চাশ বছর পরে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে যখন হিন্দু মুসলমান এবং মূর্তি ভাঙা হয় মন্দিরকে জালি দেওয়া হয় হিন্দু রমণীদেরকে ধর্ষণ করা হয় তখন ব্যথিত শুধু হই তা না আমাকে মনে হয় যে মুক্তিযুদ্ধ করে থাকি যাই করি আমি একজন সভ্য মানুষ নই শেখ হাসিনার যে খ্যাতি সেই খ্যাতিকে মেলাইন করার জন্য সেই খ্যাতিকে ধ্বংস করার জন্য এবারের যে সংগঠিত আপনার কথা তো আপনি বলেছেন যে যেভাবে এই সনাতন ধর্মের মানুষের প্রতি যে আচরণটা করা হলো এটা আমাদের দেশের জন্য যে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং অদূর ভবিষ্যতে যে কি পরিমাণ ক্ষতি হবে কারণ এখানকার বহু সনাতন ধর্মী মানুষ তারা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মোদী সাহেবের তো একটা কথা ছিল যারাও পার্থিক আসবেন তাদেরকে তারা ন্যাশনালিটি দেবে এটা একটা হবে এটা শেখ হাসিনার যে নিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা বলুন বা ইয়ের নিরপেক্ষতা বলুন সেটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পশ্চিমবাংলার ভোটের কথা বলেছেন আপনি পশ্চিমবাংলায় মমতা কিন্তু এখন মাঝে মাঝে জয় বাংলা বলেন আপনি খেয়াল করেছেন কেন জানি না তিনি জয় বাংলা বলেন এবং তিনি মুসলমানদের ভোটের জন্য হোক আর যে কারণেই হোক নমাজ ঈদ ঈদে ঈদে কুরবানি দেওয়ার ব্যাপারে সেই জন্য মুসলমানরা যেটা মানে পারসেপশন হচ্ছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের রক্ষাকর্তা হচ্ছেন মমতা ব্যানার্জি এখন এই এই রক্ষাকর্তারাই শক্তি ধারণ করে মমতা ব্যানার্জির নেতৃত্বে ওখানেও প্রশ্ন উঠেছে ওখানে গোলাম নবী আজাদ বলেছেন গোলাম নবী আজাদ বলেছেন যে মুসলমানদেরকে একটু হিসাব করতে হবে নাহলে পারে আমরা শুধু সেকুলার সেকুলার বলে গেলাম এখন তো আর সেকুলার নাই এখন তো মোদি সাহেব আর অমিত শাহল ডবল ডবল ইঞ্জিন ওদের ডবল ইঞ্জিন চলছে তো এখন এই ডবল ইঞ্জিনের জন্য সেজন্য এবং এখানে আমার আরেকটা দুঃখ আছে যে আমরা তো এতক্ষণ সেক্রেটারি কথা বললাম কিন্তু আমরা যারা আওয়ামী লীগের কর্মী সেই কর্মীদের ভেতরেই তো আশেপাশেই তো পূজা মণ্ডপ হয়েছে সেখানে মন্দির ছিল তো আমরা কি একটু এটার ব্যাপারে আমাদের কি একেবারেই কোনো আমরা কি এতই মানে নির্বোধ যে আমরা বুঝতে চেষ্টা করলাম না যা তাদের পাশে দাঁড়ালাম না এই ক্ষেত্রে যদি আমাদেরকে দোষ আমাকে দোষ দেওয়া হয় তাহলে দোষ আমাকে আমি উপেক্ষা করতে পারবো না দোষ আমাকে মেনে নিতে হবে আমি আগে বলছিলাম যে আওয়ামী দল হিসেবে দুর্বল হয়ে যাচ্ছে এটি কি তার ইঙ্গিত বহন করে বা দুর্বলের যে লোভী লোভী খুব বেশি খুব লোভী বেশি হচ্ছে আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দেখুন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি মেহেরপুর থেকে আসলাম সাত আট দিন থেকে তো মানে বিরোধী প্রার্থী আওয়ামী লীগেরই মানে দুজন একজন ভাইস প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্ট দুজনই দাঁড়িয়ে গেছে ভোট করতে এবং একজন নমিনেশন পেয়েছে একজন পাইনি সেই জন্য আওয়ামী লীগের ভিতরে একটা কথা এসছে এই কথাটা বললে আমার কতটা ক্ষতি হবে আমি জানি না কিন্তু ক্ষতি হলেও সত্য তো কঠিন তাও বলতে হবে সেটা হচ্ছে যে এই এই নির্বাচনগুলোতে প্রতীক দেওয়ার দরকার নাই এটা ছেড়ে দেওয়া হোক যে যা পারে সে হয়ে আসুক

মানুষ যে অর্থ ব্যয় উপরে টাকা কোটির উপরে টাকা এই যে করছে তো এগুলোকে শেখ হাসিনা বিদেশ থেকে ফিরে আসুন সাকসেসফুল তার ট্যুর হচ্ছে যে সিক্রেট বইটা যেটা হাক্কানি বের করলো তার হাক্কানি আমার বন্ধু মানুষ গোলাম মোস্তফা ওখানে গেছে বক্তৃতা করেছে এবং এই সমস্ত কাজগুলো বা অসমাপ্ত বঙ্গবন্ধু জীবনী এই সমস্ত কাজগুলো এবং তিনি নিজে লেখাপড়া করেন যেমন জওহরলাল পণ্ডিত জওহরলাল নেহরু নিজের বই তার বইগুলোকে তার যদি অন্য আয় না থাকে বইয়ের রয়্যালটি তার সংসার চলার মতো কাজ করেছেন যারা লিখেছেন মৌলানা আজাদ কিছু লিখেছেন তো এরকম শেখ হাসিনাকে আমি ওদের সঙ্গে তুলনা করছি না কিন্তু ওই পথে উনি দাঁড়িয়ে উনি অনেক কিছু আমাদেরকে দিয়েছেন তার অসমাপ্ত আত্মজীবনীটা পড়লেই দেশ সমাজ অর্থনীতি ব্রিটিশ শাসন হিন্দু মুসলিম যে দাঙ্গা এ সবই আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন তো এই সমস্ত কারণে আমাদের 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 নেতাদের বাড়িতে কিন্তু অসমাপ্ত জীবনী নাই কিন্তু ওটা আমাদেরকে যারা ঘায়াল করতে চায় তারা ওই বইটা কিনি পড়েছে আমি মান্নান আমার যদিও আছে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি যে আমার আমাদের 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 এটা নাই এবং এখন একটা জিনিস দেখবেন যে বঙ্গবন্ধুর কথা বলার চেয়ে শেখ হাসিনার কথা বেশি বলা হচ্ছে যেটা আমি খুব পছন্দ করি না কারণ বঙ্গবন্ধুই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুই বাংলাদেশ বঙ্গবন্ধুই সব তার কন্যা তার পথ ধরে তার রক্তের উত্তরসূরি তিনি আমাদেরকে একটা লাইনে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু ওই ওনাকে বাদ দিয়ে বা ওনাকে খাটো করে বা পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ছোট করে নিজের ছবিটা বড় করা এই যে আমাদের কালচারটা চলছে এইসব কালচারগুলো আমি গ্রামে এক বছর পরে গেলাম তো তো গিয়ে এইসব দেখে আমার মনে একটা কষ্ট জেগেছে আমার ব্যথা লাগছে যে এই দেশ তো এরকম হওয়ার কথা ছিল না এই মানুষ এবং যাদেরকে ভালো মানুষ মনে করতাম যে নির্লোভ মনে করতাম তাদেরকেও দেখছি যে তারা লোভী হয়ে গেছেন তারা ওই একটা রেকমেন্ড করার জন্য যে চেয়ারম্যান হবে তো এখন আপনার থানার উপজেলার একটা রেকমেন্ড লাগে যে নাম পাঠাতে হয় সেখানে আদান প্রদান হচ্ছে তো এগুলো শুভ না আর এর জন্য আমি ইব্রাহিম ভাইদেরকে দায়ী করব কারণ উনি যেহেতু বিএনপির সঙ্গে উনি সংযুক্ত জামাত বিএনপি ওনারা উনিও আছেন সেখানে বি চৌধুরীও আমাদের দিকে চলে আসছে যাই হোক তো বিদেশ চৌধুরীর কথা বলার কিছু নেই তো ওনারা যদি ভোটে যেতেন এই এই ভোটে তাহলে পরে দেখা যেত যে রেজাল্টটা কিন্তু যেরকম হচ্ছে সেরকম রেজাল্টটা হতো না কিন্তু কারণ বিএনপির যারা ভালো লোক ওনারা কিন্তু আমরা তো ওনাদেরকে নির্বাচনে বাইরেও থাকলে কি হয় নির্বাচন রেজাল্ট কি হয় এবং ওনারা নির্বাচনে গেলেও ফলাফল কি হয় কি নির্বাচন হয় দুটোই তো আমরা দেখেছি ওনারা দুটোই দেখেছেন কিন্তু জিল্লু ভাই আপনাকে আদায় করে নিতে হবে আপনাকে যখন আমার পাশের বাড়ির লোকটা ভোট দিতে যাবে না ভোট দেওয়া তো একটা উৎসব আপনি তো নিশ্চয়ই জানেন সবাই জানি আমরা ভোট দেওয়া একটা উৎসব সে যে ভালো কাপড় পরে আমি যে কাপড় পরে ঘরে ছিলাম আপনার টকশোতে এসে তো আমি তো সেই কাপড় পরিনি আমি তো একটু আমার যা আছে তার মধ্যে একটু ভালো কাপড় পরেছি তো কিন্তু তার তাদের মন খারাপ হয়ে যাচ্ছে আমি বলেছি অনেক অনেক বিএনপির লোককে ডেকেছি এবং আমি বলেছি যে তোমরা তো আমাকে ভালো লোক বলো তো তাহলে এই প্রার্থীটাকে ভোটটা একটু দিয়ে দিও তো বলছে আপনি বলছেন আমরা আমি আমি অন্তর থেকে বলছি যে তোমরা তোমাদের তো লোক নাই ফলে আমি এই এই লোকটা নৌকা পেয়েছে নৌকার যে পেয়েছে তার চেয়ে যে নৌকা পায়নি সে স্ট্রং এখন নৌকাকে পাশ করাবার জন্য বিএনপি লোকের বাড়িতে গিয়ে আমি বলেছি যে এই করতে হবে তোমরা আমাকে একটু সাহায্য করো এখানে একটু ভোট একটু দিয়ে দিও তো এই যে অবস্থাটা জি বলুন ইব্রাহিম কথা বলতে বলতে নির্বাচনের প্রসঙ্গ আসলে আপনাদেরকে দায়ী করেছেন এবং এটিও বলেছেন আদায় করে নিতে হবে আদায় করবার এবং আদায় করবার কথা কিন্তু আদায় করবার কথা কিন্তু প্রধানমন্ত্রীও বেশ কয়েকবার অতীতে বলেছেন আমি মনে করি জোট এই মুহূর্তে যে অবস্থায় থাকুক না কেন এখন তো সত্যি কথা বলতে গেলে আছে বললেও সত্য না বললেও সত্য নাই বললেও সত্য তো আমি নিজে তিনটি তিনটিমাত্র দল নিবন্ধিত দল এখন বিজদলীয় জোটে আছেন বিএনপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি তার মধ্যে আবার লিবারাল ডেমোক্রেটিক পার্টি যে কোনো নিজে নিজে বিভক্ত হয়েছে বা কেউ বিভক্ত করিয়েছে করার পরে বিভক্ত অংশকে বিজদলীয় জোটে মিটিংয়ে ডাকা হয় মূল অংশকে ডাকা হয় না অনেক কিছু মিলে জগাখিচুরি একটা অবস্থা যাচ্ছে তো জোটের মধ্যে চার পাঁচজন আছেন যারা আমার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন এবং বলেন যে ভাই নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন স্পষ্টই বলেন এবং বলেন যে হ্যাঁ আপনি এমপি হন না ছয় সত্য আপনি মিনিস্টার ছিলেন না এটাও সত্য আর ইউ হ্যাভ দি পটেনশিয়ালিটি টু বেটার দ্যান দেন এই পটেনশিয়ালিটিকে ব্যবহার করার আমাদের কোনো সুযোগ এই দেশ এই কাঠামো দেয় না তো আমি ভাইয়ের সঙ্গে মিলাবো যে হ্যাঁ আমরা যদি পার্লামেন্টে থাকতাম থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট কিন্তু আমরা যদি একই লোকগুলো থাকতাম একই বৈশিষ্ট্যের তাহলে নো ডিফারেন্স উইড হ্যাভ বি মেড তাই বাংলাদেশ কল্যাণ পার্টির মটোটা কিন্তু অনেকবার বলেছি আপনার অনুমতি সাপেক্ষে বা সৌজন্য নিয়ে পরিবর্তনের জন্য রাজনীতি উই ওয়ান্ট এ কোয়ালিটি দি চেঞ্জ ইন দ্য পলিটিক্স সাম্প্রতিককালে আমাকে প্রশ্ন করে অনেকেই দল কে করবে কে না করবে কারণ একটু উন্নতি করতে চাইলেই আমাকে পিছনের লোক লাগে দেয় ক্যান্ডেল লম্বা করে টেনে আমাকে নামাই দিবে। আমি বললাম বাংলাদেশি প্রজন্ম মুক্তিযুদ্ধকে ধারণ করবে সম্মান করবে স্বচ্ছ চরিত্রের অধিকারী হবে এবং কোনো মামলা মোকর্তমানে আসামি না ক্রিমিনাল তার জন্যে রাজনীতি আমার দলের দরজা খোলা কেন আমরা ভালো মানুষগুলোকে চাচ্ছি আমি তো আওয়ামী লীগ বা বিএনপির মতো তিনশো আসনে প্রার্থী দেওয়ার টার্গেট করে আগাতে পারবো না তাহলে আমি একশো আসনে টার্গেট করে আগাবো যেন পঞ্চাশটা আসনে তিরিশটা আসনে বিশটা আসনে আমি জিততে পারি এবং এই বিশটাই কোয়ালিটি লোক হইতে হবে সব ওই যুদ্ধে সাহাবিদের মতো তিনশো তেরো জন এক হাজার প্লাস কাফির বাহিনীকে পরাজিত করতে পারে ইউনিট ওয়ান মাহাতি টু চেঞ্জ মালয়েশিয়া ইউনিট ওয়ান ইব্রাহিম টু চেঞ্জ বাংলাদেশ ইউ হ্যাড ওয়ান বঙ্গবন্ধু টু চেঞ্জ বাংলাদেশ দি ফেট অফ বেঙ্গল ইউ হ্যাড প্রত্যেকটা ক্রিটিক্যাল টাইমে আমাদের এক একজন ব্যক্তি এসছেন যার যার সময় আল্লাহ তালা এই জগতে এই মানুষগুলোর পাশে একজন নেতা পাঠিয়ে দেন উপযুক্ত সময় নেলসান ম্যান্ডালাকে পাঠিয়েছেন উপযুক্ত সময় বঙ্গবন্ধুকে পাঠিয়েছেন কে কী মনে করলো সেটা সাপেক্ষেই বলবো উপযুক্ত সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়েছিলেন উপযুক্ত সময় মাননীয় শেখ দায়িত্ব নিয়েছেন কথার কথা তাহলে এক একটা জাতির ভাগ্যে রাজনৈতিক অঙ্গনে একটা মোর পরিবর্তনের সময় আসে এখন সেই মোর পরিবর্তনের সময় এসছে আমাদের মতো ব্যক্তি যারা স্বচ্ছ পরিষ্কার মাঝখানে আছি সম্ভাবনাটা পুরো আছে সুযোগটা নাই উই হ্যাভ টু আমাদেরকে আদায় করে নিতে হবে এটা এবং সেই আদায় করার জন্যে ফাইটটা খুব কঠিন কারণ এখন থেকে চোদ্দ বছর আগে আপনার নিয়ত নিয়ে আসছিলেন পবিত্র বহারি শরীফের এক নম্বর হাদিস ইন্নামাল আমল বিন নিয়ত এটা একদম প্রথম হাদিসটাই এটা আপনি চোদ্দ বছর আগে নিয়ত করে এসছিলেন যে ক্ষমতায় আপনি থাকবেন এত বছর সেটা পূরণ করার জন্যে যা করার দরকার ওটা তাই করেছেন এখন এই ফাইটে প্রধান বিচারপতিরা সহযোগিতা করেছেন ওনাদের পক্ষে একের পর এক প্রধান বিচারপতিরা আমার যদি শক্তি থাকতো আমার যদি সেই সুযোগ থাকতো আমি ওনাদেরকে অভিযুক্ত করতাম কিন্তু সেই শক্তি সেই অবকাশ আমার কাছে নাই সংবিধান লঙ্ঘন করা হয়েছে প্রচুর এখন এটা হলো আমার পক্ষ থেকে অভিযোগ বাট আমি সেটা নিয়ে সময় নষ্ট করতে চাই না বরঞ্চ আমি বলতে চাই আগামী নির্বাচনে ভবিষ্যতে তাকাই কারণ সম্মানিত ভাই মান্নান সাতাত্তর আমার বাহাত্তর শেষ হয়েছে তাহলে আমাদের তো আর কতদিন আছে এই বাংলাদেশের দুইজন মুক্তিযোদ্ধা যাওয়ার আগে যদি অন্তত বলি যে না বাঙালির মুখে একটা হাসি আছে যার জন্য যুদ্ধ করেছিলাম তার কিছুটা লক্ষণ ভালো পাচ্ছি তাহলে শান্তিতে আমরা এনতেকাল করতে পারি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই তো দেশটা তো আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এখানে একটা খুব ডিফিকাল্ট বাংলা বাক্য বলি সেটা হলো আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনে যদি হয় রেজাল্ট কি হবে নবিন অনুমান করতে পারি এটা অতীতের তুলনায় কোনো ব্যতিক্রম হবে না এটা একটা সম্ভাবনা কারণ পাস্ট রেকর্ড বলতেছে যে উনি এই করেন এখন আমি মানন ভাই আপনি বেয়াদবি নিয়েন না কিন্তু আমি সাক্ষী দিচ্ছি এই বাংলার মানুষ বলবে যে বীর মুক্তিযোদ্ধা অথবা বীর মুক্তিযোদ্ধা না মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাক্ষী দিয়ে গেল যে আমার আসন চট্টগ্রাম পাঁচের রাতে তিনটার আগে ভোট শেষ হয়ে গেছে যারা গাধা গরু ব্যাককল এমন কিছু লোক টেলিভিশনে এসে চিনলায় কই তো মিডিয়াতে রিপোর্ট হয় নাই এই তোমার যখন জন্ম হয় তোমার বাবা এবং মা যখন পরস্পরকে আদর করছিল মিডিয়া রিপোর্ট করেছিল ইউ ডোট আসেন্স কোয়েশ্চেন্ট দি ফ্যাক্ট যা আপনি ভোটটা ডাকাতি করেছেন এখন আর প্রতিজ্ঞা করা উচিত আমরা আগামীতে কেন ভোট ডাকাতি না করে পরস্পরকে সুযোগটা দিতে পারি এই সরকার যদি জনপ্রিয় হয় তার দেশ উৎকান্ত পাওয়ার উই হ্যাভ নো প্রবলেম আই উ স্যালিউট ম্যাডাম মাননীয় প্রধানমন্ত্রী এটা সমস্যা নাই কিন্তু আদায় যে করবো ভাই যে বলছেন আপনি আদায় করতে গেলেই রাস্তায় যদি সন্ত্রাস হয় যদি আন্দোলন হয় আন্দোলন এবং সন্ত্রাসের মধ্যে পার্থক্য নির্ণয়নকারী কে পার্থক্য নির্ণয়নকারী কিন্তু আদালত নয় পার্থক্য নির্ণয়নকারী কিন্তু পুলিশ কর্তৃপক্ষ পুলিশ যাকে বলছে এটা সন্ত্রাস সেটা সন্ত্রাস হয়ে যাচ্ছে তাহলে রাজনৈতিক আন্দোলন আর সন্ত্রাসের মধ্যে উনি যখন ছাত্র ছিলেন এখন থেকে পঞ্চান্ন বছর আগে এখন থেকে পঁয়ষট্টি বছর আগে ওই আমলের রাজনৈতিক আন্দোলনকে আজকে দিন সম্ভব আজকে সম্ভব না এবং তার বিকল্প কি উই রিয়েলি ডোন্ট নো উই রিয়েলি ডোন্ট নো তো আমি আবেদন করব বিকল্প বের করতে হবে বের করতে হবে রাইট তা আমি সেজন্য আবেদন করছি আওয়ামী লীগের মধ্যে যারা সৎ সাহসী ব্যক্তি আছেন যারা এই দেশকে ভালোবাসেন তাদের প্রতিও আওয়ামী লীগের বাইরে যারা আছেন তাদের প্রতিও আসুন একখানে আস পুট আওয়ার হেডস টুগেদার এবং সাক্ষী থাকেন যে আমরা একটা রাস্তা বের করি আগামী নির্বাচন যদি বিরোধী দলবিহীন হয় তাহলে বাংলাদেশ যত বিপদে ইতিমধ্যেই আছে তার থেকে আরো অধিকতর বিপদে যাবে কিন্তু বিরোধী দল পার্লামেন্টে যাবে কেন যদি আপনি সে দরজা বন্ধ রাখেন তাহলে এটা অনেকটি এরকম দাঁড়াচ্ছে এদিকে আসেন এরকম আপনি পার্লামেন্টে আসেন কিন্তু আপনি পিছনের থেকে দলদা দেখাচ্ছেন তোমার জন্য দল বন্ধ এটার জন্যে নির্বাচন কমিশন নির্বাচনটা একটা টেস্ট হবে সরকারের সদিচ্ছাটা প্রমাণিত হবে কারণ এগুলো একদম দলীয় নির্বাচন কমিশন দেখুন মেহরবানি করে খেয়াল করুন অল দি গভর্নমেন্টস হ্যাভ ডান দিস মিস্টেক তারা কয়েকটা কাজ সংবিধান কর্তৃক আরাধ্য এই কাজগুলো কোনো রাজনৈতিক সরকার করেন ডেলিভারি পঞ্চাশ বছরে করেন নাই ডেলিভারি এভরিওান এখন এটাতে বিএনপি দায় এড়াতে পারবে না আপনারাও তো তিন তিনবার ক্ষমতায় ছিলেন বিএনপি তো দায়টা এড়াতে পারবে না সন্দেহ আই পার্সোনালি উইল কন্টিনিউ টু ডু এভরিথিং এন্ড সে এভরিথিং ইন ফেভার অফ বঙ্গবন্ধু এন্ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এন্ড দি ফাইটার্স কিন্তু সরকার হিসাবে দায়িত্বটা তো আপনি এড়াতে পারবেন না আপনারা এখন কোন উত্তরটা দিবেন বা কেয়ারটেকার गवर्नमेंटের বাতিলের প্রসঙ্গে যখন পার্লামেন্টারি কমিটি করা হয়েছিল সেখানে সব দলের প্রতিনিধি যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা কি গিয়েছিলেন জান নাই তাহলে আজকে তো বলতে পারতেন যে উই তো অতীত নিয়ে আফসোস করে সময় কাটানো এক জিনিস আর ভাইয়ের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সামনের দিকে দৃষ্টি দিয়ে দেশের কল্যাণের জন্য কি করা যায় রাজনীতির অঙ্গনে এটা আরেক জিনিস আমি দ্বিতীয়টার পক্ষে আমরা চাচ্ছি উনি যেমন অত্যন্ত সুন্দরভাবে উৎসাহ উৎসাহজনকভাবে কথাগুলো বললেন যে যারা সচেতন তারা একটু চিন্তা করো আমি বললে বলবে যে মার্কা দিয়ে হচ্ছে না কারণ এই মার্কা কথা যখন ছয় বছর আগে চালু হয় এটা তো সেকেন্ড টাইম ইউপি নির্বাচন মার্কা নিয়ে সবাই বলেছে কিন্তু তখন যে এটা কেয় সৃষ্টি করবে কারণ আপনি উন্মুক্ত প্রতিযোগিতার রাস্তা বন্ধ করে দিচ্ছেন এখন সেটা প্রমাণিত হইল এবং তৃণমূলের যদি অবস্থা এরকম হয় তাহলে পার্লামেন্ট নির্বাচনে যাই অবস্থাটা কি হয় আমরা একটু চিন্তা করি এখন তো শুধু বিএনপি আওয়ামী লীগ দ্বন্দ্ব না বিএনপি বা বিদ্যালয় জোটের দুই চার পাঁচজন যারা আছে তারা যে করছে তারা তো আনারস নিয়ে করছে বেশিরভাগ ক্ষেত্রে আনারস নিয়ে আওয়ামী লীগ নৌকা নিয়ে করছে তখন আওয়ামী লীগ ইজ কম্পেয়ার টু ফাইট এগেনস্ট আওয়ামী লীগ দেয়ার এই যে হানাহানি হচ্ছে হত্যা হচ্ছে মারামারি হচ্ছে ঘরে আগুন দিচ্ছে এবং এর বলি হচ্ছে সাধারণ মানুষগুলো তা আমার আবেদন এই দলীয় নির্বা তৃণমূলের নির্বাচনটা আপনি ছেড়ে দেন ছেড়ে দেন আচ্ছা আমি ছেড়ে দেওয়া এরপরে যদি সুযোগ না দেন এটা বলে নেই বলে নিচ্ছি এজন্যে যে আমার জীবনের অভিজ্ঞতা থেকে সম্মানিত ভাইয়ের অভিজ্ঞতা ছেড়ে দেন আমি হ্যাঁ ওকে থ্যাংক ইউ আসলে একটি কথা আমার বলতে এড়িয়ে গেছে সেটা হচ্ছে যে উনি মেনে নিচ্ছেন বলছেন যে বিএনপি একটি বড়ো দল তো মূর্তি যখন ভাঙা হলো হিন্দুকে যখন মারা হলো রেপ করা হলো সেখানে আওয়ামী লীগেরও আওয়ামী লীগ যেমন আমি অভিযোগ করলাম সেখানে কিন্তু বিএনপিও ছিল আমার ভাইয়ের হয়তো কল্যাণ পার্টিও ছিল কিন্তু তারাও কিন্তু এগিয়ে আসেনি এবং এই জিনিসটা আপনার মনে আছে নাসিম সাহেব যখন হোম মিনিস্টার তখন রংপুরের ওই এতে বিএসএফকে মারা হয়েছিল এবং বিএসএফকে মেরে আপনার গরু ফেলে দেয় যেভাবে বাঁশ দিয়ে নিয়ে এসছিলো সেই ছবি এসছিলো তো একজন ওনারই সহকর্মী তখন বিডিআর চিফ ছিলেন জেনারেল ফজলুর রহমান ফজলুর রহমান সাহেব জি তো শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই সেদিন ওই জিনিসটাকে ওরা রিভেঞ্জ নিতে পারে নেয়নি কারণ ওই গভর্নমেন্ট এবং এবারও যে চাপ প্রচণ্ড চাপ আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপরে কিন্তু সেইভাবে চাপটা শেখ হাসিনাকে তারা দেয়নি কারণ তারা রিয়েলাইজ করার চেষ্টা করছে যে এটা শেখ হাসিনাকে শেখ হাসিনা তো করতে পারে না তার ইয়ে করার কথা না কারা করলো সেখানে যারা দেখছে যে কোনো কিছুতেই যাচ্ছে একদম শুরুতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকেই সতর্ক করে দিয়েছেন যেমন কিছু করবেন না যাতে তার প্রতিক্রিয়া এখানে হয় না সেটা বন্ধু আপনাকে আমি এটা বলতে পারি এই কারণে যে আপনার সঙ্গে আমার প্রেম আছে বন্ধুত্ব আছে মুদির সাহেবের সঙ্গে শেখ হাসিনার সেই সম্পর্ক আছে বলেই এটা বাড়তে দেয়নি মমতা বাড়তে দেয়নি যা হয়েছে অল্প কিছুর মধ্যে হয়ে গেছে তো সেই জন্য হিন্দু বলে সনাতন ধর্মের লোকজনকে আপনি তাড়ি দিয়ে জমি পুকুর বাগান দখল করে নেবেন এটা বাংলার মানুষ এটা বেশি সংখ্যক মানুষ পছন্দ করছে না কারণ ব্রিটিশ আমলে এই পাশাপাশি মুসলমান হিন্দু সব পাশাপাশি বাস করেছে প্রত্যেকের পর্বে পরবে তারা নতুন কাপড় পরেছে ঈদের দিন হিন্দুরা নতুন কাপড় পরে মুসলমানের বাড়িতে খেতে এসছে আবার দশমীর দিন মুসলমানরাও হিন্দুদের বাড়িতে গেছে তখন কিন্তু দ্বিজাতি তত্ত্বের ই চলছে ব্রিটিশ আমলে তখন কিছু হলো না এই পঞ্চাশ বছর পরে আমাদের পঞ্চাশ বছর বয়স হয়ে গেল বেড়ি বেড়ে গেল এই পঞ্চাশ বছরের ভেতরে এই যে কাজটা করা হলো এটা কত যে নিন্দনীয় এবং এটার জন্য যে আমাদের যে মান এই আমার আমার সুটের লজ্জা এটার জন্য মানে আমি যে সভ্য সেই সভ্যতা আমি সভ্যটা বলতে পাচ্ছি না তো সেজন্য আমি মনে করি যে এর একটা বিহিত হওয়ার দরকার এবং এর জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করে কোন দল করল কোন মানুষ করল সেটা না নির্বেক্ষ্যভাবে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে সমস্যা ঘটনা ঘটবার পরে যখন দল কুস্তে চাওয়া হয় তখন তো আসলে আসল ঘটনার বের না আসলটা জানতে হবে আসল ঘটনা আসল লব এটা দিয়ে এই ঘটনা বের করে এর একটা বিচার হতে হবে এই বিচার হয় না বলে এই বারবার হয়ে যাচ্ছে এর একটা প্রতিকার আমি মানে আন্তরিকভাবে চাচ্ছি এবং আমার মনে হয় যে আমরা সবাই প্রতিকার চাই সবাই আমরা প্রতিকার চাই নিঃসন্দেহ একটা প্রতিকার নির্বাচনে কিছু বলবেন না কোন আগামী নির্বাচন এই যে কেমন আগামী নির্বাচন তো সংবিধান লিপিবদ্ধ আছেই সংবিধানে যা বলা আছে সংবিধানকে তো আপনি বাইপাস করতে পারবেন না সংবিধানকে সংবিধান পরিবর্তন করা যায় তাই না পরিবর্তন করা যায় কিন্তু পরিবর্তন তো আমরা তো পরিবর্তনের পক্ষে না কিন্তু ওনাদের সংবিধান পরিবর্তন করে টু থার্ড যে মেজরিটি লাগে তা তো কারোর নাই ফলে আপনি ওই আশাটা খুব করবেন যে আমরা ছেড়ে দেব কিন্তু ওটা মানে আমি আমি জাস্ট না 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 আমি 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 জাস্ট একটু পুরস্কার হতে চাচ্ছি যে উনি যেটি বললেন যে নির্বাচন তো ছিল 30 এ ডিসেম্বর উনি বলছেন যে 23 তারিখ দিবগতরা তিনটার আগেই নির্বাচন হয়েছে সেটি তো সংবিধানে নেই না সেটা সংবিধানের নাই তাও উনি অভিযুক্ত উনি উনি এরকম বলছেন আমি আমি বলছি যে রীতিমত ভোট হয়েছে আমি ভোটের হাতে আমার কালি লাগানো ছিল আপনি 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 বলছেন না আপনার বিবেক বলছে

মার্কিন প্রেসিডেন্ট আগামী মাসের নয় দশ তারিখে ডেমোক্রেসি সামিট করছেন সামিট ফর ডেমোক্রেসি যেটি উনি ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছিলেন আমি গতকালকে একটি লিস্টে দেখেছি এবং লিস্টটা খুব ফাইনাল কিনা ফাইনাল মনে হয়নি আমার কাছে বাট লিস্টে প্রায় মোটামুটি সব যেসব দেশের নাম আছে তার মধ্যে বাংলাদেশের নাম নেই বলেন কি হ্যাঁ পাকিস্তানের নাম আছে যাদেরকে ইনভাইট করা হয়েছে

আপনার কাছে থেকে দোয়া চাই দেশবাসীর কাছ থেকে দোয়া চাই কল্যাণ পার্টিও এটা উদযাপন করতে চায় কেউ যেন বাধা দেয় না ডিসেম্বরের চার তারিখ আমরা পঞ্চাশ বছর উদযাপন করব মুক্তিযুদ্ধের কারণ দলের চেয়ারম্যান একজন প্রতীক আলহামদুলিল্লাহ দুই নম্বর হলো যে ওনার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি তারপরে জটকিঞ্চিত অনেক চড়াই উত্তরে পেরিয়ে আমরা এই পর্যন্ত বাংলাদেশে এসেছি তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনী সেনাবাহিনী দেশ গঠনের কাজে অবদান রেখেছে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আজ সাতই ডিসেম্বর ওয়ান এ এম অব দ্য সেভেন্থ অফ নভেম্বর আমি মনে রাখছি সেভেন্থ নভেম্বরে যারা অফিসারগণ শহীদ হয়েছিলেন তাদের প্রতি এবং যেই ভ্রান্ত একটি পদক্ষেপ নিয়েছিল কিছু বিভ্রান্ত ব্যক্তিরা সেরূপ যেন আর কোনো দিন না হয় সেটার কামনা করছি বাংলাদেশ সেনাবাহিনী ও সামরিক বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি সেদিন তারা এগিয়ে এসেছিলেন জনগণকে নিয়ে দেশ শান্তি পেয়েছিল একুশে নভেম্বর কাশি আসছে সশস্ত্র বাহিনী দিবস করোনার জন্য কত বছর করতে পারেননি এবছর হবে কি হবে না নাকি জুম হবে স্ট্রিম ইয়ার্ডে হবে জানি না তারপরে দেশবাসীর পক্ষ থেকে একজন সাধারণ নাগরিক হিসাবে পুনরায় সশস্ত্র বাহিনীকে স্যালিউট অ্যান্ড সালাম এবং শুভেচ্ছা তাদের নিকট আবেদন থাকে তৃতীয় মাত্রা যেন আপনারা দেখেন কারণ কিছুটা সত্য বাংলাদেশের মিডিয়াতে এখনও যদি ফুটে ওঠার জায়গা থাকে এটা তৃতীয় মাত্রায় আসে এটা আমি আজকে সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে বললাম আমি একজন সাবেক কর্মকর্তা হিসাবে নির্বাচন নিয়ে আপনি ভাইকে বলেছিলেন কিছু বলবেন কিনা ফাইনালি আমার আবেদন হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের প্রতি মেহরবানি করে এই দুই হাত ব্যবহার বন্ধ করেন এক হাত ব্যবহার করেন আসুন দরজাটা খুলুন সংবিধানে নাই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালেও তো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল না তাহলে সেটা সংবিধানে ঢুকানো হয়েছে ওনার কথার মাধ্যমে ওনাকে সম্মান জানিয়ে বলবো আদায় করে নিতে হয় এখন আগামীতে এই প্রক্রিয়া কেমনে আদায় করব শান্তিপূর্ণ নিয়মে তার জন্য কিছু বুদ্ধি পরামর্শ উপদেশ ভাই এবং আপনারা সবাই যেন দেন আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই অনেক ধন্যবাদ বাংলাদেশ কল্যাণ পার্টির সকলের পক্ষ থেকে সাত তারিখে সৈনিকদের যারা শহীদ হয়ে গেলেন বা সাত তারিখে যেসব সৈনিকরা দেশকে রক্ষা করার জন্য কাজ করলেন তাদের উনি নাম উচ্চারণ করলেন কিন্তু তিন তারিখে যে জেল হত্যা হলো যারা এই দেশকে নিয়ে আসলো সেই চারজন আমি এই জেল হত্যা এখানে বাংলাদেশ কল্যাণ পার্টি

আমার খুব কষ্ট লেগেছে আমার কষ্ট লেগেছে নেতা তো আমি আমি আশা করবো যে ভোটের সময় ভোট হবে পাঁচ বছর পূর্ণ হলে এবং নির্বাচন কমিশন সম্পর্কে আপনি একটু কথা তুলেছিলেন আমরা কেউ বলিনি নির্বাচন কমিশনে একটা জিনিস দেখতে হবে যে সব পার্টির নাম ছিল প্রেসিডেন্টের আহ্বানে কিন্তু সেখানে যিনি নির্বাচন কমিশনের চিফ নির্বাচন কমিশনার তিনি কিন্তু আমাদের নমিনী ছিলেন না আমাদের মহিলা যে যে মহিলা উনি ছিলেন আমাদের পক্ষের আর বিএনপির পক্ষের মাহবুব তালুকদার সাহেব ছিলেন অতএব আমরা উনাকে আনি নাই উনি ওনাদের

কারণ আওয়ামী লীগ তো যেভাবে প্লে করছে দাদা দেশবাসী যদি এইটুকুই না বোঝে তাকে বাঙালি কি ভাত বাঙালি মহিলাদেরকে গুরুত্ব দেই মহিলাদেরকে কি বাংলা গেলে আজকে চিন্তা করে শেষ প্রান্তে তে তো মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যে পেজ রয়েছে সেই সব পেজে আপনারা মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:00 সোমবার সকাল 11:30 টা এবং শুক্রবার দুপুর 1:00 টা দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইস্টিমায় থাকলে আপনি স্টোর থেকে তৃতীয় মাত্রায় আপনি ডাউনলোড করতে পারেন তৃতীয়মাত্রায় দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্যে টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে আপনি তৃতীয় মাতা চ্যানেলে এই পর্ব এবং পুরনো যে কোনো পর্ব আপনি দেখতে পারেন তৃতীয় মাত্রা চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক এবং প্রফেসর আব্দুল মান্নান অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আলোচনা করতে আমার জন্য দর্শক দুজন রাজনীতিক কথা বলছিলেন এবং দুজনের মানুষ হিসেবে তারা কথা বলেছেন মাঝে মধ্যে বিবেকও তাদের নাড়া দিয়েছে এবং যে কারণে যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে যেভাবে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হলো সেটি ওনারা সমর্থন করেন না একেবারেই সমর্থন করেন না এবং এর জন্য দায়ী দেশ যেভাবে চলছে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে তারা দায়ী করেছেন এবং সেখানটাতেই যে রাজনীতিবিদরা যাদের সঙ্গে জনগণের সম্পর্ক সবচেয়ে বেশি নিবিড় তাদের চেয়েতে অন্য শক্তি যখন রাষ্ট্র পরিচালনায় প্রাধান্য পায় তার জন্যে ওনারা মনে করেন সেটি এটি বড় কারণ বলে বা চিহ্নিত করেছেন তবে কথা ঠিক যে বাংলাদেশে রাজনীতিতে অর্থনীতিতে উন্নয়নে যে কোনো প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ কমতে কমতে অনেকেই মনে করেন যে শূন্যের কোঠায় নামতে শুরু করেছে সেটি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের সম্পর্ক ক্রমশ দূরত্বটা বাড়ছে সেটি বিরোধী দলের সঙ্গেও সেটি সরকারি দলের সঙ্গেও কাজে রাজনীতিটাকে ফিরিয়ে আনতে হবে রাজনীতিটাকে প্রধান করে তুলতে হবে তাহলেই আসলে এই সকল সমস্যার সমাধান করা সম্ভব এবং ওই যে সংবিধানে কি আছে সংবিধানের চাইতেও সংবিধান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিন্তু জনগণের ইচ্ছা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে দেশে সংবিধান ব্যক্তির জন্যে গোষ্ঠীর জন্য দলের জন্য বারবার পরিবর্তন হয়েছে সেই দেশে দু একবার জনগণের ইচ্ছায়ও পরিবর্তন হয়েছে কাজেই জনগণের প্রয়োজনে সেই সংবিধানে হাত দিতে কোনো সমস্যা নেই মূল কথা হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে হলে ভালো নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে এবং দৃশ্যমান ভালো গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা